আলু চাষীদের কাছ থেকে শুধুমাত্র কেনা হবে বড় আলু। বস্তা খুলে ছাড়াই বাছাই করে সমস্ত ছোট আলু রেখে দিয়ে কিনে নেওয়া হবে বড় আলু। কিন্তু এইভাবে আলু কিনলে অনেক ক্ষতির মুখে পড়তে হয়, তাই এমন নিয়মের বিরোধিতা করে রাস্তায় নেমে তুমুল বিক্ষোভ দেখান আলু চাষীরা। আজ সোমবার সন্ধ্যায় বাঁকুড়া জেলার কোতুলপুরের মির্জাপুর এলাকায় আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়কে জড়ো হয়ে বিক্ষোভ দেখান আলু চাষীরা। তারা অভিযোগ করে বলেন, যাদেরকে তারা আলু বিক্রি করে থাকেন এমন বেশ কয়েকজন ব্যবসায়ী তারা নাকি এলাকায় মাইকিং করে জানিয়েছেন যে সকল আলু চাষীরা আলু চাষ করেছেন, তারা যখন ব্যবসায়ী সমিতিতে আলু বিক্রি করতে আসবেন তাদের আলুর বস্তা খুলে শুধুমাত্র বড় বড় আলুগুলোই বেছে বেছে কিনে নেওয়া হবে এবং সমস্ত ছোট আলু ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু এইভাবে আলু কিনে ছোট আলু ফেলে রাখলে তারা বিপুল ক্ষতির মুখে পড়বেন, তাই এই নিয়মের বিরোধিতা করে তারা তুমুল বিক্ষোভ দেখান। শুধু তাই নয়, যারা এই মাইকিং করেছে তাদের শাস্তির দাবিও জানিয়েছেন আলু চাষীরা। শুধু তাই নয়, এর বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হলে তারা আন্দোলনে নামবে বলেও জানিয়েছেন। করেছে আজকে দুটো থেকে তিনটের মধ্যে, তাতে ওরা বলছে যে কোন চাষির কাছ থেকেই ওরা মাল কিনবে না, ঢালাই বাছাই করে আর ক্যান্টি আলাদা হবে, আলুটাকে রেখে পরে সেটা ঢালাই বাছাই করে সেই আলু ওরা কিনবে। এতে আমাদের সমস্ত চাষিদের সমস্যা হলো, ওইভাবে আলু ভিজলে বড় আলুগুলি তারা নিয়ে নেবে, ছোট আলুগুলি নিবে না, এবং তাতে চাষিদের লস হবে। 25 টাকা প্যাকেট এমনিতে কুড়োতে দিতে হচ্ছে, তার উপরে আবার ঢালাই বাছাই হলে আরো চাষিদের পড়ে যাবে, ওইভাবে চাষি কেউই আলু বিক্রি করতে পারবে না। ব্যবসাদাররা যদি আলু কিনতে না চাই না কিনুক, আমরা অন্য ব্যবসাদারকে বিক্রি করব। এই চারজন যারা ক্যানভাসিং করেছে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, সেটা আমরা সংশ্লিষ্ট থানা এবং প্রশাসনের কাছে আমরা এই আর্জি রাখতে চাইছি। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল, রয়েছে ICU, NICU, USG, TLH, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।